দু হাজার বাইশ তেইশ সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে এখনও অনেক ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু স্কলারশিপের টাকা পাননি বিশেষ করে যারা রিনুয়াল আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা অ্যাকাউন্টে আসেনি কারণ আপনারা জেনে থাকবেন এর প্রথম অবস্থায় যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রথম ধাপে টাকা রিলিজ করা হয়েছিল হিউজ পরিমাণে এই মুহূর্তে কিন্তু যারা রিনুয়াল আবেদনকারী আছেন তাদের যে ফান্ড সেই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত নতুন কি আপডেট রয়েছে সেই বিষয়ে জানাবো কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বিশেষ অনুরোধ করব এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি টাইম টু টাইম পাওয়ার জন্য তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নিই প্রথমেই জানাবো দু হাজার বাইশ তেইশ সেশনের এখনও পর্যন্ত নতুন আবেদন পাশাপাশি রিনুয়াল আবেদন চলছে যারা আবেদন এখনও কমপ্লিট করেননি অবশ্যই নিজেদের অ্যাপ্লিকেশানটি অনলাইনে সম্পূর্ণ করে নিন কারণ বেশ কয়েক দিনের পরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটি কিন্তু ঘোষণা হতে চলেছে পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে অর্থাৎ পেমেন্ট যে আপডেট রয়েছে সেক্ষেত্রে জানাবো যারা ইতিমধ্যে রিনুয়াল আবেদনকারী আছেন তাদের জন্যে কিন্তু একটি গুড নিউজ কারণ আপনাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তেমনটাই কিন্তু আমরা বিকাশ ভবনের পক্ষ থেকে জানতে পারছি ইতিমধ্যেই অনেকেই আছেন যাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটি এই মুহূর্তে আন্ডার প্রসেস বা কারোর আছে অ্যাপ্লিকেশান স্যাংশন এই অবস্থায় দেখাচ্ছে সেক্ষেত্রে বলবো প্রত্যেকের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে সেক্ষেত্রে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো রকম যদি সমস্যা থাকে সেই সমস্যাটা ইতিমধ্যেই কিন্তু আপনারা কমপ্লিট করে নিন অর্থাৎ ঠিক করে নিন কারণ অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের স্কলারশিপের টাকা আসতে অসুবিধা হবে কারণ ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম আপনাদের যে ফান্ড সেই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে বর্তমানে যে মাস আপনারা এই ভিডিওটি দেখছেন অর্থাৎ এপ্রিল মাস এই মাসের কিন্তু মধ্যেই অনেকেই আছেন যাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইতিমধ্যেই অনেকেই এমন আছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি চলে এসছে সেই রকম কোনো মেসেজ যখনই আমাদের কাছে আসবে আমরা আপনাদের কাছে সেই বিষয়টি শেয়ার করব কিন্তু যতটা আমরা বিকাশ ভবনের কাছ থেকে খবর পাচ্ছি ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে কারণ আপনারা জেনে থাকবেন এর আগের অবস্থায় অর্থাৎ প্রথম ধাপে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান ছিলেন তাদের কিন্তু টাকা রিলিজ করা হয়েছিল এই মুহূর্তে যারা রিনুয়াল আবেদনকারী আছেন তাদের কিন্তু টাকা রিলিজ করা হচ্ছে পাশাপাশি নতুন আবেদনকারী অনেকেই আছেন যারা কিন্তু টাকা পাননি বিভিন্ন সমস্যার জন্যে তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশানগুলো কিন্তু রিভেরিফিকেশান করানো হচ্ছে এবং তারপরে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানোর কাজ চলছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের স্কলারশিপের টাকা পেয়ে যাবেন ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড ছিল তাদের কিন্তু ফরওয়ার্ড বা ওয়াই এবং যাদের এইচ ওয়াই ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু স্যাংশন হচ্ছে সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করেননি নিজেদের অবশ্যই নিজের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাই এই মুহূর্তে চেক করে নেবেন কীভাবে চেক করবেন যদি চেক করতে আপনাদের রকম অসুবিধা হয় সে বিষয়ে ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে বিষয়টি চেক আউট করে দেখে নিতে পারেন তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি কিন্তু কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা আসতে চলেছে পরবর্তী নেক্সট যে আপডেট সেই আপডেটের জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন আমরা কিন্তু আপডেট আসলেই আপনাদেরকে টাইম টু টাইম দিতে থাকবো